যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 9 মাস। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আবারও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনের আগেই রিপাবলিকান পার্টিতে নিজের প্রভাব দেখানো শুরু করেছেন ট্রাম্প। তার চাপের মুখে দলের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রনা ম্যাকড্যানিয়েল। এক বিবৃতিতে রনা ম্যাকড্যানিয়েল জানান, 8 মার্চ রিপাবলিকান ন্যাশনাল কমিটির বৈঠকে তার পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে যখন মনোনীত প্রার্থী পাওয়া গেছে তখন রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তন হয়েছে। এই রীতির প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা সবসময়ই তার ছিল। হোয়াইট হাউসের লড়াইয়ে পুনরায় জিততে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে ম্যাকড্যানিয়েলের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন, সাউথ ক্যারোলাইনার প্রাইমারি শেষ হওয়ার পর রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করবেন তিনি। সম্প্রতি নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান পার্টির নেতা মাইকেল ওয়াটলিকে পরবর্তী রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান হিসেবে সমর্থন দেন তিনি। আর দলটিতে নিজের অবস্থান শক্তিশালী করতে কো চেয়ারম্যান হিসেবে পুত্রবধূ লরা ট্রাম্পকেও সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। Antioxidant of flavonoid samriddha fresh premium tea ek cup e kapiye din রিপাবলিকান ন্যাশনাল কমিটি দলের মনোনীত প্রার্থীর পক্ষে অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা দলটির বার্তা প্রচার এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিতের জন্যও কাজ করেন। ম্যাকড্যানিয়েলের স্থলাভিষিক্ত যিনি হবেন তাকে বিভক্ত দলটিকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।